উপমহাদেশের প্রভাবশালী মধ্যাতাত্ত্বিক মরমী সাধক ও বাউল সম্রাট লালন ফকিরের তিরোধার দিবস আজ। যদিও করোনার কারণে এবারও হচ্ছে না ঐতিহাসিক লালন স্মরণোৎসব। প্রতিবছর কুষ্টিয়ার ছেউরিয়ার লালন আখড়া বাড়িতে দেশি বিদেশি লাখো ভক্ত সমবেত হলেও এবার নেই কোনো আনুষ্ঠানিকতা। তবে কিছু লালন ভক্ত আখড়া বাড়িতে এসে দূর থেকেই সাইজির আফাত দিবসের রীতি পালন করছেন। তবে আগেই সংবাদ সম্মেলন করে লালন উৎসব না করার জন্য জানান জেলা প্রশাসন। নিজেকে খাঁটি করে গড়ে তুলতে আগামী অনুষ্ঠানে এই ভবের হাটে মিলিত হতে পারে বলে প্রত্যাশা ভক্তদের।